ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আইটিআই পাশ করে গেছো ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে অ্যাপ্রেন্টিশিপের ফর্ম বেরিয়েছে অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে সাতাশ চার থেকে এবং পনেরো পাঁচ দু হাজার বাইশ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন রিসিপ চলবে এবার বিভিন্ন ডিভিশন থেকে ফর্মটা বেরিয়েছে যেমনটা নর্থার্ন সেক্টর ইস্টার্ন ডিভিশন ওয়েস্টার্ন ডিভিশন মুম্বাই সেক্টর থেকে তা আমাদের কলকাতা ডিভিশনেও কিন্তু বেশ কিছু সিট রয়েছে অ্যাপ্রেন্টিশিপের জন্য যেমনটা আমি দেখাচ্ছি এখানে যে কলকাতা ডিভিশনের জন্য দেখো অ্যাকাউন্ট এক্সিকিউটিভ অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার ফিটার অর্থাৎ কোপা থেকেও বেরিয়েছে এছাড়া সিভিল ইন্সট্রুমেন্টেশন ইলেকট্রিশিয়ান সার্ভেয়ার মেকানিক্যাল মোটর ভেহিকেলস বিভিন্ন ট্রেড থেকে রয়েছে প্রায় দুশো আটাশটা কিন্তু সিট রয়েছে যেমনটা কলকাতা ডিভিশনে প্রায় ফিফটিটা রয়েছে তো এবারে যাই এজ এজ ক্রাইটেরিয়া চব্বিশ বছর পর্যন্ত ম্যাক্সিমাম আঠেরো থেকে চব্বিশ বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে এবং এসসি এস টি কিন্তু বয়সে ছাড় পাবে উপরে যে সমস্ত ট্রেডের কথা বললাম সেই সমস্ত ট্রেডগুলোতে আইটিআই পাস করা থাকতে হবে তবে অ্যাপ্লাই করতে পারবে এবারে স্টাইপেন দেখো গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিশিপ যেগুলো আছে সেগুলোও কিন্তু স্টাইপেন ন হাজার টাকা পাবে ট্রেড অ্যাপ্রেন্টিসিপ এক বছরের আইটিআইয়ের জন্য সাত হাজার সাতশো টাকা দু বছরের জন্য আট হাজার পঞ্চাশ টাকা ডিপ্লোমাদের জন্য আট হাজার টাকা এবার সিলেকশন প্রসিডিউরটা কী সিলেকশন প্রসিডিউরটা সিলেকশান প্রসিডিউর কিন্তু হবে বা যে মার্কস পেয়েছো সেই মার্কসের উপরে কিন্তু ভিত্তি করে একটা মেরিট লিস্ট তৈরি করে সেখান থেকে কিন্তু সিলেকশন হবে এবং সিলেকশান হওয়ার পর যে রেজাল্টটা মেরিট লিস্টের যে রেজাল্টটা পাবলিশ হবে সেটা কিন্তু তেইশে মে এবং পনেরোই মে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট আর তেইশে মে তোমাদের রেজাল্টটা বেরোবে এবার কীভাবে অ্যাপ্লাই করবে দেখতেই পাচ্ছ এখানে যে ও ডাব্লু 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 ডট ওএনজিসি অ্যাপ্রেন্টিসিপ ডট ওএনজিসি ডট কো ডট ইন এখানে এই সাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই অনলাইন সাতাশ চার দু থেকে শুরু হয়ে গেছে পনেরো পাঁচ দু পর্যন্ত তো ডিসক্রিপশান বক্সে পিডিএফটা দেওয়া থাকবে ডিটেলসে দেখে নিয়ে বন্ধুরা ধন্যবাদ